পঞ্চায়েত ভোটের আগে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানা পুলিশ শনিবার গভীর রাতে সামসেরগঞ্জ থানা আলমশাহী গ্রামে একটি হলুদের জমি থেকে বোমাগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ব্যাগের মধ্যে চোদ্দ পিস বোমা রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে রবিবার সকাল থেকেই বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে সামসেরগঞ্জ থানা পুলিশ কে বা কারা সেখানে বোমগুলো মজুত করে রেখেছিল তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানা পুলিশ এদিকে পঞ্চায়েত ভোটের আগে সামসেরগঞ্জে বোমা উদ্ধারের ঘটনার রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে